গণফোরামের একাংশের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর অভিযোগ, ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বে কয়েকজন মিলে দল থেকে কোম্পানিতে পরিণত করেছে, তারা দলের গণতন্ত্র মানেননি বলেও অভিযোগ তার। অন্যদিকে ডক্টর রেজা কিবরিয়া জানান, একটি গ্রুপ দীর্ঘদিন সরকারের হয়ে দলের বিরুদ্ধে কাজ করায় বিক্ষুব্ধ কর্মীরা, তাই তাদের বহিষ্কার করা হয়েছে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয় জাতীয় ঐক্য ফ্রন্ট। বিএনপির নেতৃত্বাধীন ঐক্য ফ্রন্ট হলেও মূল নেতৃত্বে থাকেন ডক্টর কামাল হোসেন। এতে তার দল গণফোরাম রাজনীতির লাইমলাইটে আসে। ভালোই কাটছিল সময়, তবে 2019 সালে পুরনো কমিটি ভেঙে দিয়ে দলের সাধারণ সম্পাদক হিসেবে ডক্টর রেজা কিবরিয়াকে দায়িত্ব দেয়ায় পুরনো অনেকেই মেনে নিতে পারেননি, শুরু হয় অনৈক্য। গত 26 সেপ্টেম্বর মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদের নেতৃত্বে বিদ্রোহী অংশ জাতীয় প্রেস ক্লাবে বর্ধিত সভা করে। ওই সভা থেকে 26 ডিসেম্বর কাউন্সিলের ঘোষণা আসে। 26 ডিসেম্বর আমাদের জাতীয় কাউন্সিল ডেকেছি। ডক্টর কামাল হোসেন যদি ভুল বুঝে, উনি যদি আমাদের কাউন্সিলে আসেন, তাহলে অবশ্যই আমি, উনি যে এতদিন এই ভুলগুলো করেছে সেটা আমরা বিবেচনা করব, কারণ উনি আমাদের জাতীয় নেতা, সংবিধান প্রণেতা, ওনার প্রতি সম্মান রেখেই বলছি। কিন্তু ডক্টর রেজা কিবরিয়ার সাথে আরও 3-4 জন মিলে এই যে গণফোরামকে একটা কোম্পানিতে পরিণত করেছে, যেখানে একজন চেয়ারম্যান, একজন কোম্পানি সচিব, 2-4 জন ডাইরেক্টর, এই যে একটা অপসংস্কৃতি চালু করেছে, এইটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা দলের মধ্যে এই যে স্বৈরাচারী মনোভাব, স্বেচ্ছাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব, গঠনতন্ত্রের পরিপন্থী যে কর্মকাণ্ড করেছে, এইটার বিরুদ্ধে প্রতিবাদ, এবং গণফোরামকে আমরা সত্যিকার অর্থে জনগণের দলে পরিণত করব, গণতন্ত্র মেনে গণতান্ত্রিক পন্থায়। যারা মাঠে ময়দানে দৃশ্যমান হবে তারাই অরিজিনাল হবে। এখানে তো তারা তো যা করছে সব গণতন্ত্র পরিপন্থী কাজ করছে, এবং এই কাজের পরিপন্থী বলেই আমরা প্রতিবাদ করেছি, এবং ডক্টর কামাল হোসেনকে বলেছি, সামনাসামনি বৈঠক করে বলেছি, চিঠি দিয়ে বলেছি যে আপনি কিবরিয়া সাহেবকে সাথে নিয়ে যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো আপনার সাথে যায় না। আপনি সংবিধান প্রণেতা, আপনি সংবিধানের কথা বলেন, মানুষের মৌলিক অধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আজকে গণফোরামকে আপনি একজন সোকল রাজনীতিবিদ, হাইব্রিড রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার হাতে তুলে দিয়ে এটাকে একটা নিজস্ব কোম্পানি বা সম্পত্তি বানিয়েছেন, এটা কখনো আমরা মেনে নেব না, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন। এর বাইরেও জনগণ মনে করে যে ডক্টর কিবরিয়া যে কাজগুলো করেছে তাকে দিয়ে কোনো এই দেশে কোনো সুস্থ দ্বারা রাজনীতি করা সম্ভব না। আমরা অবশ্যই সুস্থ দ্বারা রাজনীতি করব, এবং জনগণের যে আস্থা সেটা আমরা আমাদের কাজের মধ্য দিয়ে আমরা অর্জন করতে সক্ষম হব। এখনও ভাঙছে এটা বলা যাবে না, কারণ তার এই যে অগণতান্ত্রিক আচরণ এবং স্বৈরাচারী আচরণ, এবং উনি বলেন ডক্টর কামাল হোসেন উইথ মি, আই ডোন্ট কেয়ার এনিবডি, এই হলো ওনার মন মানসিকতা। তখন 101 জন কেন্দ্রীয় কমিটির সদস্যের মধ্যে 70 জন লিখিতভাবে চিঠি দিল সভাগুলো ডাকার জন্য, কিন্তু উনি সেই মিটিং তো ডাকেনই নাই, বরঞ্চ ওখান থেকে বাছাই করে 4 জনকে উনি বহিষ্কার করে দিলেন। কাকে দিয়ে করালেন? ওয়ান মোস্তাক আহমেদ, যেও 70 জনের একজন, তার সিগনেচারে বহিষ্কার করলো। তারপরে কী করলেন উনি, যখন উনি মিটিং টিটিং ডাকেন না এবং উনি যে নিয়োগগুলো দেন হায়েস্ট পর্যায়ে, প্রেসিডিয়াম পর্যায়ে উনি নিয়োগ দিয়েছেন, আমাদের দলের বাইরে লোকটা এনে বসায় দিয়েছে, যেটা পারে না, এটা সভাপতিরও কোনো ক্ষমতা নাই এই ধরনের নিয়োগ দেওয়া, সেগুলো উনি করেছেন। তারপরে উনি মার্চ মাসে এসে কেন্দ্রীয় কমিটি ভেঙে দিলেন। এখন কেন্দ্রীয় কমিটি ভাঙতে গেলেও তো কেন্দ্রীয় কমিটি মিটিং ডাকতে হবে, সেটাই হলো গণতান্ত্রিক অনুশাসন, সেটাও উনি মানেন নাই। তারপরে উনি একটা আহ্বায়ক কমিটি গঠন, সেই আহ্বায়ক কমিটির আবার সভাপতি ডক্টর কামাল হোসেন, আবার রেজা কিবরিয়া। এই যে একটা অরাজনৈতিক অপসংস্কৃতি উনি এখানে চালু করে গেলেন, আমি তো মনে করি এটা রাজনীতির জন্য একটা বিস্ফোরণ। ডক্টর রেজা কিবরিয়া শুধু গণফোরামের বিস্ফোরণ না, আমি বলবো তিনি রাজনীতির জন্য একটা বিস্ফোরণ, এবং এটা গণফোরামের উপর চাপিয়ে দিয়েছেন ডক্টর কামাল হোসেন। এদিকে 17 অক্টোবর আলাদা সভা করে 12 ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিলের ঘোষণা দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে থাকা গণফোরামের অপর অংশের নেতারা। ভালো সব মানুষ যারা এই দেশের একটা সমৃদ্ধ, শক্তিশালী, স্বাধীন বাংলাদেশ চায়, তাদের সাথে ঐক্য। এদের বাইরে যারা অন্য পক্ষের জন্য কাজ করেছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে, তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। রাজনীতি একটা প্রতিযোগিতা, এবং আমাদের গণতান্ত্রিক অধিকার কম, ভোটের অধিকার নাই, কিন্তু
কোন দলে কোন নেতৃত্ব আপনি মানেন সেটার অধিকার এখনও আছে। এবং সেই প্রতিযোগিতায় যদি আপনার মনে হয় যে এখন আমরা যারা আছি গণফোরামে তাদের নেতৃত্ব পছন্দ না, অন্যখানে যেতে তো কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু এবং আগে গেছে মানুষ গণফোরাম থেকে, আপনারা তো নামগুলি কিছুটা জানেন, তারা গেছে। এটা কখনো হয়নি যে দলের থেকে চলে যাওয়ার সময় তারা এমন দলের বিরুদ্ধে কাজ করবে, এটা খুব দুঃখজনক। এবং এটাই মনে হয় পার্থক্য অন্যদের সাথে। কিন্তু এই ধরনের দল থেকে মানুষ চলে যায়, সব দল থেকে চলে যায়, আর এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং তাদের যে কাজ, 26 বছরে যে কাজগুলি আমরা দেখেছি, তাতে দলের খুব বেশি অগ্রগতি হয়েছে আমার মনে হয় না। এবং দলের মধ্যে তাদের উপরে অনেক রাগ আছে অনেক কারণে, এটা নিয়ে আমি এখন বিস্তারিত বলতে চাই না। কিন্তু নির্বাচনের সময় অনেক সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে একটু ষড়যন্ত্র হয়েছে আমাদের দলের প্রার্থীদের অনেকে, এবং তাদের, আমাদের জেলা নেতাদের অনেকের মধ্যে প্রচণ্ড রাগ এদের বিরুদ্ধে। এবং সেই আমাকে দোষ দেওয়া হচ্ছে যে এতদিন এটা করিনি কেন, আগে থেকে মানে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, দলের ভিতরে থেকে দলকে ক্ষতি করেছে, আমাদের দলের যে ফাউন্ডার, যে প্রেসিডেন্ট, ওনার বিরুদ্ধে কটূক্তি করেছে, মিডিয়াতে করেছে, নিউজ পেপার টেলিভিশনে করেছে, তাদের আমাদের দলে কোনো স্থান থাকার কথা না। তারা অন্য দল করুক, এটা খুব ভালো কথা, এটা সবার এটা একটা অধিকার আছে। কিন্তু আমাদের দলের ভিতর থেকে আমাদের দলকে ক্ষতি করবে, আমাদের দলকে, দলের যে সাংগঠনিক কাজ সীমাবদ্ধ করতে চেষ্টা করবে, এটা আমরা দিব না। সো এই জন্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দিকে, মূল ধারার দিকে সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, একজন এমপি আছে আমাদের, সেও আমাদের প্রতীক তুলে রেখেছে সংসদে, এবং 3 জন জয়েন্ট সেক্রেটারি আছে। তারপরে তাদের পক্ষে কী আছে আমি ঠিক জানি না, কিন্তু তাদের আপনি আন্দাজ করতে পারেন এই ধরনের, এটা একটা কথার কথা। মূলধারার বিরুদ্ধে গিয়ে খুব বেশি মানুষ তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে, মানে একেবারে বাংলাদেশে তারা যে অনেক ভালো করেছে এরকম কোনো উদাহরণ আপনি পাবেন না। ফ্যাক্ট, তাদের মধ্যে একজন আমাদের যে আওয়ামী লীগ, যেটা দলটা এককালে মানুষের ভালোবাসার এবং আস্থার একটা দল ছিল, এখন নেই কিন্তু তখন ছিল, সেই দলটাকে ভাঙার জন্যে একজন চেষ্টা করেছিলেন, এবং এদের মধ্যে তারা, সেই মানুষটি আমাদের দলের মধ্যেও এসেছে। এটা তো সরকার চায়, প্রত্যেক দলের মধ্যে, প্রত্যেক বিরোধী দলের মধ্যে কিছু বিরোধ তৈরি করা, এটা তো তাদের কাজ। কয়েকজন চলে গেলে কোনো দল ভেঙে যায় না, আর এদের মধ্যে এমন কেউ নেই যারা দলের অগ্রগতিতে তারা কোনো কাজে লাগতো, কোনো সাহায্য করতে পারতো। সো আমি মনে করি না, এটা কয়েকজন চলে গেছে, তারা বিক্ষুব্ধ বিশেষ কারণে, কিন্তু দলের নেতৃবৃন্দ, দলের কর্মীরা তাদের উপরে ক্ষেপে ছিল অনেক দিন, কিছু করতে পারেনি, এবার করেছে। আমি মনে করি দল এখন অনেক শক্তিশালী হলো, দলের ভিতরে কোনো নেতৃবৃন্দ নেই যারা দলকে মানে ক্ষতি করার চেষ্টা করছে, দলের কাজ এর বাধা দিচ্ছে, এরকম লোক এখন নেই। বিরোধী দলগুলোর মধ্যে যখন বৃহত্তর ঐক্যের কথা বলা হচ্ছে, তখন নিজেদের মধ্যে ভাঙনের বিষয়টি মাঠ পর্যায়ে কতটা প্রভাব পড়বে তা নিয়ে সংশয়ে নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।